তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে গত বছরে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে $700 কোটি কম তৈরি পোশাক রপ্তানি করে তৃতীয় স্থানে রয়েছে, আর বরাবরের মতোই শীর্ষ অবস্থানে রয়েছে চীন। বিশ্ব বাণিজ্য সংস্থার WTO এর শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে, বৃহস্পতিবার একটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চীনের বাজার হিস্যা 31.64%। গত মাসের শুরুতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পণ্য রপ্তানির তথ্যের গড় মিল পাওয়া যায়। তবে WTO 2023 সালে দেশের পোশাক রপ্তানির যে পরিসংখ্যান দিয়েছে তা APB-র চেয়ে $900 কোটি কম। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী আরো বলা হয়, গত বছর বাংলাদেশ $3,800 কোটি পোশাক রপ্তানি করেছে, সেই হিসেবে বিশ্ববাজারে বাংলাদেশের হিস্যা ছিল 7.38%।